ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। আজ বৃহস্পতিবার, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে সকালে আমাদের কাজে বেশি আসেনি, যার জন্য আমি আর মামনি মিলে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে যা করবার করে নিয়ে সকাল সকাল স্নানটা করে পুজো করতে এসেছিলাম। পুজো হয়ে গেছে, আমি পুজো করে এবারে প্রসাদ তুলবো, প্রসাদ তুলে নিচে যাব, রেডি হব। কী করবো, কারেন্ট নেই, ওয়াইফাই বন্ধ। যদি এখন ফোনে নেবে আমি বসাই আপলোড করতে, তাহলে আমার ফোনে নেটটা পুরোটা শেষ হয়ে যাবে। তাতে কী হবে, আমি যতক্ষণ বাড়ি বাইরে থাকবে প্রয়োজনীয় নেটটা ইউজ করতে পারবো না, সেই জন্য কারেন্ট আসুক। আমি বেরোনোর আগে যদি বাড়ি ব্লগটা আপলোড করতে দিয়ে দেবো, দিয়ে বেরিয়ে যাবো, দেখাই আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে। এইটা আমাদের কার্তিক ঠাকুর, সামনে যে বাসনগুলো রাখা আছে সেগুলো জন্মাষ্টমীর দিন, যেহেতু আমাদের লোকনাথ বাবারও জন্মদিন বলে, সেই জন্য একটু ঠাকুরকে ভোগ দিয়েছিলো মামনি। আর বাড়িতে আমাদের লোকনাথ বাবা আছে। চলো, আশা করি তোমাদেরও দিনটা ভালোভাবে শুরু হয়েছে। আমি তো ঠাকুরঘরে থেকে না, আমি নিচে থেকেই শুরু করেছি, কিন্তু ঠাকুরঘরে এসে প্রণাম করে পুজো দিয়ে আমি নিচে যাব, খেয়ে দিয়ে রেডি হব। রেডি হয়ে তারপর আমি আসছি তোমাদের সাথে আবার মানে কথা বলতে। আর যদি খুব দেরি হয়ে যায় হয়তো অফিস বেরিয়ে যাব, আজ আর কথা বলা হবে না। আমি রেডি হয়ে গেছি, অফিস যাবো, এখন আর খাওয়া হয়নি। কুকার আছে পাশে ঘরে, ওকে নিয়ে আমি নিচে যাব, নিচে গিয়ে খাবো। তালের গন্ধ, মানে মামনি তালের লুচি ভাজে, ওপরেও গন্ধ চলে আসছে, দেখি যাই তালের লুচি খেয়ে অফিস যাব। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, যাই না অফিসে গিয়ে গালাগাল খাবো কি না, তবে যাই নিচে গিয়ে আগে আমি লুচি তো খাই, যদি পারি আমি ছবি তুলতে বা টাইম পাই তুলে নেবো, আর না হলে অফিস থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। ঠিক আছে, আপাতত আমি নিচে যাই, তোমরা তোমাদেরও কাজ ছাড়ো। অফিস থেকে বেরিয়ে আসার পর আমরা কাটোয়াতে ঢুকে মিয়া মোড়ে গেছিলাম। ওখান থেকে মিয়া মোড়ে গিয়ে আমরা প্রথমে নিই চিকেন ক্রস আর পিৎজা। যে দেখতে পাচ্ছ এখানে ম্যাঙ্গো শেপের একটা পেস্ট্রি, ওটা এক পিস নিয়ে জাস্ট টেস্ট করার জন্য জিনিসটা কেমন, আর একটা মুস। কোনো কিছু আমরা খাওয়ার আগে এক পিস করে সবসময় নিয়ে দেখি টেস্ট করার জন্য। যদি মুসটা আগে খেয়েছি, কিন্তু ম্যাঙ্গোটা আমাদের কাছে এটা প্রথম, তাই এক পিসই নিয়েছিলাম ওটা। তারপরে বের ওখানে বিল দিয়ে বেরিয়ে আসি, তারপরে আমরা আগে পিৎজাটা খাই দুজন ওখানেই দাঁড়িয়ে। আমি কাছে গেলেই উড়ে যাবে, মা সত্যি ঠাকুর চালিয়ে ছেলে পিলে নিয়ে বসে না, তোমাকে যেরকম মনে হচ্ছে এ করছে কাঁদিয়ে, ওগে উঠছে কাঁদিয়ে। এটাকে তারা করছে, তারিনি চলে গেল অফিস থেকে। আমি চলে এসেছি অনেকক্ষণ, আজকে এসে খাওয়া হয়ে গেছে, ওপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তাতে ওরা আজ একটু মনও খারাপ ছিল, মনে হয় যে ভিডিওটা করি। অফিস থেকে এলাম, যখন দেখলাম যে আমাদের কালো যে ছানা আছে তার মধ্যে একজনের পায়ে খুবই ব্যথা পেয়েছে, সেই দেখবো হোক জানি না, সে পা পাততেই পারছে না, দেখে খুব খারাপ লাগলো। তো ওকে ধরতে গেলাম, ও ভয়ে সরে যাচ্ছিলো, তাও একটু ওষুধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আর দেখি ওর জন্য কোনো ওষুধ আনতে পারি কি না, বা কী ওষুধ না জেনে তো আনতেও পারবো না। তাই একজন আমাদের ডাক্তার চেনা আছে, তাকে ফোন করলাম, সে বলে দিলে ওষুধটা আনানোর ব্যবস্থা করবো। আর এটুকুই বলবো, যতজন যে কজন আমার ভিডিও দেখছো, যদি এরকম দেখো রাস্তায় এরকম বাচ্চা আছে, তাহলে একটু গাড়ি সাবধানে চালিও, কারণ তুমি চালিয়ে দিয়ে চলে যাবে, তুমি আর ঘুরেও তাকাবে না, আর কষ্ট কিন্তু ওই পাবে। আর সবাই দেখে ম্যাক্সিমাম জন, কেউ কিছু করে না, যাই ওর কষ্ট যারা দেখবে তারাও কিছুই করবে না, একা একা করেই কষ্ট পেতে হবে। আর পৃথিবীতে তো শুধু আমাদের নয়, ওদেরও অনেকখানি, ভগবান যেরকম আমাদেরকেও বানিয়েছে ওদেরকেও বানিয়েছে। আমরা বেশি বুদ্ধিমান প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ, তাই পৃথিবীটা আমাদের দখলে, ওদের আস্তে আস্তে পৃথিবী থেকে আমরা সবাই সরিয়ে দিচ্ছি। তাই শুধু স্বার্থপরের মতো নিজেদের জন্য না, ওদের জন্য একটু ভাবার চেষ্টা করো সবাই, অন্তত সবার কাছে এটা আমার রিকোয়েস্ট। তারপরে ওপরে আসলাম, যখন কোনোকে দেখে
আমার মামবুড়ির জন্য একটু মনও খারাপ করছিল, সেই জন্য আরও অন হয়নি। আর কোকো নিচে আজকে কোকো উপরে আসেনি, এসেছিল একবার, এসে নেমে চলে গেছে। সুমন পড়াতে যাবে একটু পরে, দেখি ডাক্তার কখন আসে জানি না। আমি হয়তো ডাক্তারের ভিডিও করবো না, কারণ ওই ওকেও কোথায় পারে প্রথম থেকে প্রথম কোথায় খুঁজে নিয়ে আসতে হবে। খুঁজে নিয়ে এসে ডাক্তার দেখা, সেই সময় ভিডিও করা সম্ভব নয়। তারপরে আবার ওকে যদি ওষুধও আনি, ও কখন কোথায় থাকে খুঁজে খুঁজে ওষুধ খাওয়াবো, সেই সময় ফোন নিয়ে নিয়ে ওর পেছনে পেছনে ছোটাও আমার দ্বারা সম্ভব নয়। বা যখন আমরা দেখলাম ওর পায়ে লেগেছে, তখন ওই ওকে সেই সময় দেখা বা ভিডিও করা এটা সম্ভব নয়। তাই ভিডিও হয়তো আমি করবো না, তাও আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে অন্তত যাতায়াত করবে যখন বা গাড়ি চালাবে যখন একটু দেখে চালিয়ে, যদি তুমি এক মিনিট দাঁড়িয়ে যাও ক্রস করার জন্য তোমার এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু এই এক মিনিট তাড়াহুড়োর জন্য ওর অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে। যদি ঠিকমতো ট্রিটমেন্ট নাও পায়, হয়তো ওর পাটা সারা জীবনের জন্য নষ্টও হয়ে যেতে পারে, বা ইনফেকশান হয়ে গিয়ে ওর এমন কোনো নষ্ট করতে পারে যে মারাও যেতে পারে। তাহলে প্লিজ স্বার্থপর হয়ে না কেউ, এইটুকুই আমার বলার। মিয়ামরে গেছিলাম দুপুরে, তখন তো দেখলে আমরা দুজন পিজা দুটো খেয়ে নিয়েছিলাম, খুব খিদে লেগেছিলো। আর চিকেন ক্লস আনা হয়েছিলো, চিকেন ক্লস মামুনির একটা আর একটা নিচে রাখাই আছে। আর এটা হচ্ছে মুজ, আর নতুন পেস্টি দেখলাম ম্যাঙ্গো, আমার কাছে নতুন এটা মুজ। এই টাইপের জিনিস মামুনি খুব একটা পছন্দ করে না বলে নিচে দিলাম না মামুনিকে। আমি আসবো আপাতত টেস্ট করে দেখো, চলো টেস্ট করে নিই। আর শুধু আমি আসবো নয়, কোকো কোকো খুব ভালোবাসে, মামাও খুব ভালোবাসতো এটা, মানে এই মুজটা। চলো টেস্ট করে দেখি, এইটা নতুন আমার কাছে, এটা টেস্ট করে দেখি কেমন, তারপরে আমার কেমন লাগছে সেটা আমি জানাবো, টেস্ট করে নিই। আজকে আর ব্লগ সব সারাদিন কিছু কী করলাম সেটা আমার আর দেখানো হলো না। বিকালবেলায় একটু ওই পায়রার ভিডিও করা ছিল, সেটা ওইটুকু টাইম পেয়েছি বিকালবেলায় ছাদে ভিডিও করার জন্য, মামনি যখন খাওয়াচ্ছিলো। আর তাছাড়া আজকে সময় পাইনি, অফিস থেকে এসেই বললাম যে কালুর একটা ছানার পায়ে লেগেছে, ওর পা ফুলে একদম মানে যা তা অবস্থা হয়েছিল। তারপরে তো ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার আসবে কি আসবে না শিওর হতে পারছিলাম না, কখন আসবে সেটার জন্য ওয়েট করছিলাম। ডাক্তার এলো, আমি প্রথমে আমাদের কোকোকে দেখলো, তারপর ও কোথায় আছে সেটা খুঁজলাম, সেখানে ডাক্তারকে নিয়ে গেলাম। ডাক্তারও প্রথমে মুখটা আমি ধরলাম, ডাক্তার ওর মুখটা বেঁধে পাটা দেখলো, বললো ওর পা তো ভীষণভাবে ফুলে গেছে, প্রচুর রস বেরোচ্ছে ফুলে গিয়ে, আর একটা ওর হাড় বেরিয়ে গেছে এমন লেগেছে, মানে নখের গোড়া থেকে, মানে এরকম নখের গোড়া থেকে এই যে নখটা এতটা মতো হাড় ওর বেরিয়ে গেছে। দেখে তো খুবই খারাপ লাগলো, ডাক্তার দেখলো, দেখার পর ওষুধ লিখে দিল। তবে আমাদের যে ডাক্তার সে খুবই ভালো, শুধুমাত্র মানে আমাদের কোকোরই ভিজিটটা নিল, ওরটা নিল না। আমি দিতে চাইলাম, বললাম দাদা একটা, বলো না ওর জন্য আর নেবো না, ওষুধগুলো লিখে দিচ্ছি আনিয়ে টাইম টু টাইম খাইয়ে দিও, ওর ঠিক হয়ে যাবে, 10 দিনের মতো ওর ওষুধ দিয়েছে। এবার কী বলো তো সমস্যা, ও কখনো এখানে আছে কখনো ওখানে আছে, ওকে খুঁজে বার করে করে ওষুধটা একটু কষ্ট হবে 10 দিন, কিন্তু কী করবো, এনেছি আর ওষুধ, আর যখন ও কষ্ট পাচ্ছে ওকে দেখে আমাদের কষ্ট হচ্ছে, তাই জন্য খুঁজে হলেও একটু কদিন কষ্ট করে ওকে ওষুধ খাইয়ে দেবো। তো গোটা সন্ধ্যাটা তো ওইভাবেই কাটলো। তারপরে কোকোর রুটিটা করেছিলাম মাঝখানে ফাঁকেই, মানে সব কিছু হচ্ছিলো সেই ফাঁকের মধ্যে আমি কোকোর জন্য রুটিটা করে নিয়েছিলাম। আজকে তো দুবেলা রান্নাই মামুনি করে রেখেছিলো, ভাতও করে রেখেছিলো, তরকারি যা যা লাগবে সেগুলোও করে রেখেছিলো। মেনু বলতে আজকে পনির করেছিল, ডাল করেছিল, আলু ভেজেছিল, আর বোধ হয় সবজি কিছু একটা ছিল, যদি আমি সবজির ভক্ত নই বলে আমি দেখি না কী ছিল, সেগুলো গরম করলাম। সবজিটা একবার লেগেছিল, রাতে আমি একটু আলুই ভাজলাম আর তোমার রুটিটা, আর তো কিছু করিনি। আর দাদা ছিল অনেকক্ষণ ধরে, ওদের ব্যাপারেই গল্প করছিলাম যে এরকম ওদের এরকম মানে কোনো একটা কুকুরের সব থেকে ভালো হয় কতদিন পর একটা ডাক্তার ভিজিট, আমাকে বললো 2 মাস পর যদি করতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি বললাম ঠিক আছে, আমাদের কুকুর তাহলে এরপরে 2 মাস পর আমি আবার তোমাকে ফোন করবো, তুমি এসে দেখে যাও, ওর একটা চেক আপও হয়ে যাবে। এইসব কথাবার্তা হচ্ছিলো, তারপরে আমাদের মানে মামাকে নিয়ে একটু কথা হলো যে ওর কোনো ফিজিক্যাল প্রবলেম ছিল কি না বা কিছু, এই করে সন্ধ্যাটা কাটলো। একটু মনটাও খারাপ ছিল, ওর ব্যাপারে একটু কথা হলে মনটা একটু খারাপই হয়ে যায়, সেই জন্য আর ইচ্ছে হয়নি যে আর কিছু ভিডিও করি। জেঠিমারা খানিক আগে এসেছিলো, আর মানে কী বলবো, সত্যি মনটা খারাপ থাকলে না কিছু ভিডিও করতে ইচ্ছাও হয় না, আর সেই জন্য ভিডিও কিছু করিও নি। তারপরে সুমন ওষুধ নিয়ে এলো একটু আগে, আমাদের কোকোকে খেতে দিলাম, আর ওই ছানাটার ওষুধ দুটো খাওয়ার আগে একটা খাওয়ার পরে আমি আলাদা আলাদা করে পনিরের মধ্যে ভরে দিলাম, যে দুটো ওর খাওয়ার পর সে দুটো ওষুধ একসাথে দিলাম, আর একটা যেটা খাওয়ার আগে সেটা আলাদা দিয়েছিলাম। সুমন মানে ভাতটা নিয়ে বেরিয়ে গেল, ওকে আগে ওষুধ দুটো খাইয়ে ভাতটা খাইয়ে তারপরে ওষুধটা খাইয়ে এলো।
যাই হোক, এটাও শান্তি যেন আর খুঁজে পেয়ে ওষুধ খাওয়ানো গেছে। এবার কালকের যদি অফিস থেকে এসে ওকে পাই তখন বা তার আগে মোনাকে দিয়ে দেবো, বা সুমন যদি ফাঁকা পায় ওকে খাইয়ে দেবে। মোটামুটি 10টা দিন একটু খুঁজে খুঁজে ওকে চোখে চোখেই রাখতে হবে, বাচ্চারা সুস্থ হয়ে গেলেই মানে ভালো লাগে, ওদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। এটা মন থেকে মানে কেউ বলছে বলে বা কাউকে দেখানোর জন্য না, এগুলো আমি আগেও করেছি এখনও করছি, পরে যদি ভগবান চায় আমি পরেও করব। আর সত্যি কথাভাবে মানে বলতে এটা আমি বলছি না যে আমি করছি, আমি বলছি যে ভগবান আমাকে দিয়ে করাচ্ছে। মানে কেউ তো কেউ ওদের জন্য কিছু করতে হবে, আর যদি ওদের জন্য করায় ভালো লাগে। আমি যে আমার আমি কিছু কিছু মানুষকে সত্যি কথা বলছি দেখেছি, যাদের বাড়িতে পোষ্য আছে তারা মনে করে বাড়িরটাই পোষ্য, বাইরেরগুলো নয়, তারা শুধু বাইরেরগুলো বাড়িটাকেই ভালোবাসে, বাইরেগুলোকে দুর্ছাই করে। আমি বলবো সেটা করা উচিত নয়। আমি যখন একটাকে বাড়িতে রাখতে পারছি, তার যত্ন করতে পারছি, তার সাথে যদি দু মুঠো চাল, তার রান্না হওয়ার সময় দু মুঠো চাল যদি তাকে দিয়েই দিই, একটু ভাত হলে আর যে পাশায় আছে তাদের মধ্যে 10টা না হলে একজনের অন্তত পেট ভরবে। আর বাড়িতে কত বাড়ি থাকে, 100টা বাড়ি থাকে, ওরা থাকে মাত্র 10 জন। সবাই যদি হাঁড়িতে এক মুঠো করে চাল নেয় দুবেলা, তাহলে 100টা বাড়িতে একটু একটু করে খেতে খেতে ওদেরও পেটটা ভর্তি হয়ে যাবে, যার জন্য ওদের কষ্ট করে বাইরেও যেতে হবে না, পাড়ার বাইরেও যাবে না, অ্যাক্সিডেন্টের ভয়ও নেই। যদি আমাদের বাচ্চাগুলোর কেউ পাড়ার বাইরে যায় না, পাড়ার মধ্যে দিয়ে কেউ গাড়ি হয় স্পিডে গেছে বা কোনো কারণবশত ওর পায়ের উপর দিয়ে চলে গেছে, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। তো যে গেছিলো, আমি মানে এই ধরনের মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, তুই পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি একটু দেখে যা, ও রাস্তায় শুয়েছিল, ওর পায়ের ওপর দিয়ে যেতে হবে এত বড় রাস্তায়? আর যদি ও শুয়েই থাকতো একটু হাই হুই করে ওকে সরিয়ে দিয়ে যেতিস? এত এই তোদের তারা, আমি ভাবি যে ভালো ভালো মানুষগুলো চলে যায় আর এদের মতো অজাতগুলো একটু শাস্তিও পায় না, আবার কি জোর করে করে মারবে, সে কিছু করুক আর না করুক, এত অজাত। আর ভগবান সত্যিই এদেরকে দেখতে পায় না, যে মানে ওদেরকে একটু জব্দ কেউ করার ক্ষমতাও নেই, ভগবান দেখতেও যায় না। তুমি এদের প্রতিবাদ করতে যাও, উল্টিয়ে তোমাকে কথা শুনি চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাও আমি যেখানে যতটা পারি বলি, যেখানে একা হয়ে যায় তাও বলি, যখন দেখি না আমি পেরে উঠছি না তোমার মিশুক করে যাই, কী বলবো এদের, এটা এরকমই অজাত। তখন হঠাৎ করে খাওয়ার টাইম হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে নেমে গেছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছি, এখন প্রায় 11টা বাজছে। যাই হোক, তখন কী বলছিলাম এখন আর মনেও নেই, এটাই বলছিলাম যে বাচ্চাগুলো ভালো থাকলে সবারই ভালো লাগে, বেশ যখন অফিস টফিস থেকে আসি, কোথাও থেকে আসি, বেশ ছুটে ছুটে আসে, লাফালাফি করে, দেখতেও ভালো লাগে। আর তো কি বলবো, আর যারা এরকম করছে তাদেরকে আর কিছু বলার নেই, তাদের মনুষ্যত্ব বলে জিনিসই নেই, সেই জন্য এইসব করতে পারে। দিয়ে একটা নতুন কেক ট্রাই করলাম ম্যাঙ্গো ফ্লেভারের, তার আগে অন্য কেক খেয়েছি কিন্তু এই কেকটা আমার কাছে প্রথম, কিন্তু আমার ভালো লাগেনি কেকটা একদম, খুব একটা এক্সাইটেড কিছু লাগলো না। ম্যাঙ্গোর যে ফ্লেভারটা খুব মাইল্ড ছিল, খুব বেশিও ছিল না, আর আমার কেকটা খেতেও খুব একটু ভালো লাগে না, আমি খেলাম না, সুমনই খেলাম। আর রাতের বেলায় তো খেয়ে দিয়ে ফিরলাম, আজকে একটু ব্যথা করছে এখানটা, যে সেলাইয়ের ওই জায়গাটা একটু ব্যথা ব্যথা করছে, ওষুধ আছে, যদি খুব ব্যথা করে তাইলেই খাবো, নাহলে বিকেল পেন কিলার আর খাবো না। আর কী বলবো, আজ আর কী করবো জানিও না, এরপরে ভিডিও হয়তো এডিট করবো। হ্যাঁ, গতকালের ভিডিওটা আমার ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছিলো, সকালবেলায় আমাদের ওয়াইফাইয়ের লাইন ছিল না, কারেন্ট ছিল না, সেই জন্য। আজকে আবার কোকোর ক্রিমি ওষুধের ডেট, আজকে খাওয়ালাম, ডেটটা আজকে দিকে রাখতে হবে, 3 মাস পর পর ক্রিমি ওষুধ হয়, ওকে ওষুধ খাইয়ে দিই না, ও খাটের তলায় গিয়ে ঘুমিয়ে গেছে, ও মনে হয় আজকে একবারও ক্যামেরার সামনে ওকে আমি আনতে পারিনি, ও আসেও নি আজকে, ওর মধ্যে খেলা করছিল আজকে একদম নিচে। সুমন যখন বাড়ি আসে প্রতিদিন তখন ও এত লাফালাফি করে আনন্দে, তার কোনো মানে সীমা নেই। ভিডিওটা করবো প্রতিদিনই ভাবছি কিন্তু করা হয় না, এমন মুহূর্ত হয়, ওকে দেখতেই ওকে এনজয় করতে করতেই আমাদের টাইম কেটে যায়। আর এই তো সারাদিন এটাই করলাম, কি করবো, সকালে অফিস, অফিস থেকে ফেরার পরে একটু মিয়ামর, তা ফিরে এসে তো দেখলাম যে ওই বাচ্চার ওই অবস্থা, তারপর থেকে তো আর মন মেজাজ খুব একটা ভালো ছিল না। এই ঠিক আছে, চলো আজকের মতো গল্প এইটুকুই থাক, আবার কালকে সকালটা শুরু করব, জানি না কালকে আমার জন্য কী লেখা আছে। আর চাইবো সবার দিন আগামী দিন শুভ হোক, শুভ সূচনা হোক, এবং খুব ভালোভাবেই তার দিনটা কাটুক, এইটাই। আজকে সবার জীবন থেকে এই দিনটা শেষ হয়ে গেল, যেরকম যার দিক কারোর কিছু ভালো থাকে সেটা তার ভালো মেমোরিতে স্টোর হোক, যদি কারোর জীবনে কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটা সে ভুলে যাক, এটাই চাইবো। আর একটা কথা, যদি আমার মানে গল্প শুনতে ভালো লাগে বা আমার জীবনে ঘটনাগুলো কারোর ভালো লেগে থাকে, জানি এক্সাইটেড কিছু নেই তাও, বা আমার জীবনে কী ঘটছে না ঘটছে তার সাক্ষী যে তোমাদের কারোর হতে ইচ্ছা হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও, যদি সাবস্ক্রাইব বাড়ে অবশ্যই আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে, এটাই। বা আমি আস্তে আস্তে হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাব, এটাই হবে আর কি হবে, আর ভালো লাগবে। ওকে চলো, গুড নাইট, টাটা।